করোনা নতুন সাব ভ্যারিয়েন্ট সংক্রমণ রোধে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীদের আবারও স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ তবে ইমিগ্রেশনের যন্ত্রপাতি নষ্ট থাকায় ব্যাহত হচ্ছে কার্যক্রম এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক সরাসরি চলে যাচ্ছে তার কাছে দু হাজার বিশ সালের আঠেরোই মার্চ দেশে প্রথম কিন্তু যে করোনা সংক্রমণ দেশে দেখা যায় এবং দুহাজার এই আঠারো সালের আঠই মার্চ কিন্তু প্রথম একজনের মৃত্যু হয় এ পর্যন্ত দেশের এই করোনার আগ্রাসনে মৃত্যুর সংখ্যা হচ্ছে উনত্রিশ হাজার চারশো জন এই অসংখ্য মানুষের মৃত্যু এবং সম্পদের ক্ষতি কাটিয়ে যখন সব কিছু স্বাভাবিকের পথে ঠিক তখনই কিন্তু আবারও নতুন করে ভাবে তুলেছে করোনার জে এন ডট ওয়ান নামে একটি নতুন উপকরণ এর ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে কিন্তু যারা পাসপোর্ট যাত্রী তাদের মধ্যে অনেকটা কিন্তু ভীতি দেখা গেছে আপনি জানেন যে এই উপকরণ ধরনটি ইতিমধ্যে কিন্তু বাংলা ভারতসহ বিশ্বের একশো একচল্লিশটি দেশে কিন্তু দেখা গেছে এবং এর কারণে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে যে সতর্কতা সেই সতর্কতা নেওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশন যে স্বাস্থ্য বিভাগ সেই স্বাস্থ্য বিভাগে কিন্তু নির্দেশ দিয়েছে আপনি জানেন প্রতিদিন কিন্তু এই ব্যানাপল স্তর বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় ছয় হাজার জাতি যাতায়াত করে থাকে এবং সাতশো পণ্যবাহী ট্রাক কিন্তু এই বন্দর দিয়ে এপার এবং ওপারে পণ্য পরিবহন করে থাকে ফলে এই ভারতের সাথে যে পাসপোর্ট জাতি যাতায়াত হচ্ছে যাতায়াতের কারি পাসপোর্ট যাত্রীর মাধ্যমে কিন্তু এই যে করোনার নতুন কিন্তু সংক্রমের সুযোগ রয়েছে তবে আমরা ইমিগ্রেশন এসে যেটি দেখতে পেয়েছি ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে কিন্তু পূর্বের যে যাত্রীদেরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য যে সমস্ত থার্মাল স্ক্যানার সহ যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে পড়ে থাকায় কিন্তু ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ কিন্তু যাত্রী সুরক্ষায় বা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় যে যেভাবে কাজ করার দরকার সেটি কিন্তু কাজ করতে পারছেন না ফলে কিন্তু এই করোনার যে নতুন উপধরণ যেটি আছে এন ডট ওয়ান সেটি কিন্তু সংক্রমণের যথেষ্ট সুযোগ বাড়ছে তবে আমরা কথা বলেছি ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে আমরা ইতিমধ্যে এটি ঢাকাতে জানিয়েছি যাতে এখানে যেগুলো অচল হয়ে নষ্ট হয়ে আছে থার্মাল স্ক্যানার সহ সেগুলো যাতে দ্রুত সংস্কার করানো যায় সে বিষয়ে দ্রুত ধরনের ব্যবস্থা নেয় তো এই ছিল ব্যানাপলিস্তর বন্দর থেকে আবারও যে করোনার নতুন ধরন যে ডট ওয়ান সংক্রমণ প্রতিরোধের যে ব্যানাগুলি ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে যে সতর্কতা নেওয়া হয়েছে তার সর্বশেষ এতক্ষণ সরাসরি ছিলাম বিনাপোল বন্দরে